আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি আল্লাহ তালার অশেষ মেহরবানী এবং রহমতে তোমরা সকলেই সপরিবারে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ মেহরবানি এবং রহমতে ও তার অশেষ কৃপায় আমরাও সপরিবারে আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমান এই করোনাকালীন অবস্থায় সুস্থতা যে আল্লাহ তালার পক্ষ থেকে কত বড় নিয়ামত তা অসুস্থ ব্যক্তিদের থেকে থাকালে আমাদের বেশি বেশি শুক্রিয়া আদায় করতে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে মন চায় সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের একটি ক্লাস নেব ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় পাঠ তিন নুন সাকিন ও তানবিনের বর্ণনা আমরা কোরআন পাঠ করতে চাই কোরআন পাঠ করার ক্ষেত্রে এবং আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তার কায়দা এবং কানুন অর্থাৎ আমরা যাকে আমাদের মাতৃভাষায় বুঝি ব্যাকরণ বা ইংলিশে যাকে বলা হচ্ছে গ্রামার এই ব্যাকরণ বা গ্রামার প্রত্যেকটা ভাষারই একটা মগজ মগজ ছাড়া যেরকম মানুষ বোকা শোকা থাকে ঠিক মগজ ছাড়া কোনো একটা ভাষা শিক্ষা অর্জন করা আদৌ সম্ভব না আর বিশেষ করে যদি সেটা হয় কোরআন তাহলে তো অবশ্যই কোরআন তার নিয়ম এবং কায়দা অনুযায়ী পাঠ করতে হয় না হলে সে কোরআন পাঠের কোনো অর্থই থাকে না সেজন্য আজ আমরা যে গুরুত্বপূর্ণ ক্লাসটি নিব সে ক্লাসটির নাম হচ্ছে নুন সাকিন ও তানবিনের বর্ণনা মনে রাখবে আমাদের এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এবং আমাদের কোরআন তেলাওয়াত করার শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে চাইলে এবং যদি আমার নামাজটা আল্লাহ তালা দরবারে কবল হওয়ার কোনো আশা রাখি এবং যদি আমি আল্লাহ তালা এবাদত করতে চাই তাহলে আমাকে অবশ্যই এ সমস্ত কায়দা এবং কানুন হুবহু যেভাবে আছে ঠিক উত্তম রূপে শিখতে হবে তাহলে আমার এ সমস্ত এবাদত আমল নামাজ রোজা সব কিছু আল্লাহতাল দরবারে কবলিয়তের আমরা একটা আশা করতে পারি তাহলে আসা যাক আমাদের মূল আলোচনায় এ পর্যায়ে আমরা পাঠটি নিয়ে একটু আলোচনা করব যে নুন সাকিন ও তানবিন নুন সাকিনটা কী এবং তানবিনটা কী আমরা আরবি যে হরফ রয়েছে তোমরা জানো আরবিতে হরফ কতটি রয়েছে আরবিতে হরফ হচ্ছে আরবিতে হরফ রয়েছে কতটি উনত্রিশটি উনত্রিশটি হরফ রয়েছে এই উনত্রিশটি হরফের একটি হচ্ছে নুন নুনে যদি সাকিন থাকে বা জজম থাকে তাহলে ওইটাকেই বলা হচ্ছে নুন সাকিন এরকম প্রত্যেকটা হরফেই সাকিন হতে পারে আর হচ্ছে তানবিন তানবিন বলা হচ্ছে কাকে দুই জবর দুই জের দুই পেশ যদি একত্রিত অবস্থায় থাকে দুইটা জবর থাকে দুইটা পেশ থাকে দুইটা জের থাকে তাহলে সেটাকে বলা হয় তানবিন তোমরা ওদের মনে প্রশ্ন থাকতে পারে নুন ও তানবিনের বর্ণনা বা আলোচনা একসাথে হলো কেন খুব সুন্দর একটি প্রশ্ন যদি জেগে থাকে না জাগলেও ভালো জেনে নাও সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের একসাথে আলোচনা করার অর্থ হচ্ছে নুন সাকিন এখানেও নুন উচ্চারণ হয় এবং তানবিনের মধ্যেও একটি যুক্ত নুন উজ্জ্ব অবস্থায় থাকে মানে লোকায়িত অবস্থায় থাকে ফলে উচ্চারণের সময় তা প্রকাশ পায় আর এই জন্যই নুন সাকিনের আলোচনা এবং তানবিনের আলোচনা একই ক্লাসে একই পার্টি করা হচ্ছে প্রিয়া শিক্ষার্থীবৃন্দ আমরা একবার দেখব যে নুন সাকিন এবং তানবিনের উচ্চারণটা কিভাবে একই যেমন ধরো তোমাদের বইয়ে একটি শব্দ দেওয়া আছে বা আমরা এখানে একটি বাণীও বলতে পারি একই জিনিস যেমন রজুলুন একটি শব্দ এর উচ্চারণ কী হবে এর উচ্চারণ হবে জিম র পেশ জু লাম নুন পেশ লুন রজুলুন এর মতো অর্থাৎ আমি এখানে রজুলুন লেখার সময় লাম দুই পেশ লুন লেখলাম কিন্তু উচ্চারণের সময় লাম পেশ লাম নুন পেশ লুন রজলুন এর উচ্চারণটা হবে অতএব আমরা বুঝতে পারলাম কোরআন শরীফ পড়ার সময় আমাদের বহু জায়গায় এরকম তানবিন দুইজ পর দুই যে দুই পেশ হতে পারে তাহলে অবস্থায় তার উচ্চারণটা হবে তানবিনের উচ্চারণ ফলে খেয়াল রাখতে হবে তানবিনের উচ্চারণ আমার পড়ার সময় হচ্ছে কিনা যদি আমার তানবিনের উচ্চারণ প্রপারলি এবং সুন্দর করে যদি না হয় তাহলে আমার সেটা হবে না প্রোনান্সিয়েশন যদি ঠিক না হয় তাহলে আমার পড়াশোনার আমার কোরআন তেলাওয়াতের কোনো অর্থই আসবে না মনে রাখবে কোরআন তেলাওতের সময় অবশ্যই শুদ্ধ করে পড়তে হবে শুদ্ধ করে যদি না পড়ি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তাজবিদের পাঠে যে অবশ্যই একজন ব্যক্তিকে তার নাম যা আছে তা হুবহু যদি নাম উচ্চারণ করা না হয় ওই ব্যক্তি যেরকম খুবই রাগান্বিত হন আর সেই রাজাদিরাজ যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন যার হাতে সব কিছু আমাদের জীবন মৃত্যু যার হাতে আমাদের কল্যাণ অকল্যাণ ভাগ্য সকল কিছু যার হাতে আমাদের ওই মহান আল্লাহ তালার নাম যখন আমি উচ্চারণ করব। সেই মহান আল্লাহ তালার কালামে পাক যখন আমি তেলাওয়াত করব। তখন যদি আমার সেভাবে উচ্চারণ প্রোনাউন্সিয়েশনটা আমার প্রফারলি না হয় তাহলে কোনো অবস্থাতে সব তো দূরে থাক কোনো সবের বালাই থাকবে না বরং প্রতিটি অক্ষরে গুণা হতে থাকবে যেরকম সাইকেল অ্যাক্সিডেন্ট করলে যতটুকু না ঝুঁকি থাকে ঠিক বিমানে অ্যাক্সিডেন্ট করলে তার চেয়ে অনেক গুণ লক্ষ কোটি গুণ সেটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে ঠিক অনেকভাবে সাধারণ ভুল যেরকম গুণা আল্লাহতালার কালাম পাক তেলাওতের ক্ষেত্রে এর চেয়ে বহুগুণ বেশি গুণা হবে মনে রাখবে অনেকেই ভুল বলে থাকে যে আল্লাহ তালা আমার অন্তর বুঝবেন অন্তর অবশ্যই বুঝবেন অন্তর তোমাকে ভালো চেষ্টার মাধ্যমে উপস্থাপন করতে হবে না হয় আল্লাহ তালাকে ভুল দিয়ে ভুল কোনো কিছু দিয়ে একটা খারাপ পচা জিনিস দিয়ে আল্লাহকে খুশি করা আদৌ সম্ভব নয় ধন্যবাদ তোমরা যদি বোঝে থাকো না বুঝলে বারবার শুনবে আশার্থী তোমাদের কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই পর্যায়ে কয়েকটি বিষয় জানবো যে তানবিনের হুকুমটা কী নুন সাকিন এবং তানবিনের হুকুম মানে এটা কিভাবে উচ্চারণ করতে হয় বা কী করতে হয় এখানে কী কী প্রকার ব্যথা আছে তা আমরা একটু জানবো যেহেতু আমরা আগেই পড়েছি নুন সাকিন ও তানবিনের উচ্চারণ একই রকম সেজন্য তার পাঠের আলোচনাও একই শাস্ত্রে একই অধ্যায়ে একই পাটি করা হচ্ছে তাহলে আমরা এখন জেনে নিচ্ছি তানবিনের নুন সাকিন ও তানবিনের হুকুম কয়টি চারটি চারটি নিয়মে নুন শাকিন ও তানবিনকে পড়তে হয় তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম নুন শাকিন এবং তানবিনকে পড়তে হয় কয়টি নিয়মে চারটি নিয়মে কখনো ইদ্গাম অবস্থায় দুই নম্বর হচ্ছে কখনো ইখফা অবস্থায় তিন নম্বর হচ্ছে ইজহার চার নম্বর হচ্ছে কল্প অথবা ইকলাব শব্দগুলো তোমাদের কাছে অতি নতুন এবং হচ্ছে তোমরা অনেকের কাছে পরিচিত হতে পারো যারা ভালোভাবে ইসলাম চর্চা করে থাকতো চর্চা করে আসছো তাদের কাছে নতুন না বরং তারা পূর্ব পরিচিত এগুলো তাদের কাছে এখন আমরা জানবো হচ্ছে ইকগাম কাকে বলে তারপর হচ্ছে আমাদের ইখফা কাকে বলে ইজহার কাকে বলে কাল্প কাকে বলে একে একে আমরা জানবো প্লাস হচ্ছে আত্মস্থ করতে চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যখন তোমরা লেকচারটা শুনবে অবশ্যই তোমরা বইটা সামনে নিয়ে বুঝতে চেষ্টা করবে এবং কোরআন পড়ার সময় এবং কায়দা কারণ কায়দা পড়ার সময় তখন তোমরা সামনে নিয়ে মিলিয়ে আনোর চেষ্টা করবে তাহলে ইদ্গাম হচ্ছে ইদ্গাম একটা আরবি শব্দ এই শব্দটির অর্থ হচ্ছে মিলিয়ে পড়া এক জিনিসকে অন্য জিনিসের সাথে মেলানো এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে সন্ধি করে পড়া প্লেয়ার আমরা বুঝতে পারলাম ইদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া মানে সন্ধি করে পড়া একটার সাথে আরেকটি মিলানো মিলানো অবস্থায় পড়াকে বলা হচ্ছে ঈদগম তাহলে তাজভেদি পরিবাসায় ঈদগাম বলা হয় কাকে ঈদগাম বলা হয় নুন সাকিন বা তানবিনের পর ঈদগামের ছয়টি হরফ আছে ঈদগামের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন বা তানবিনের সাথে ওই হরফকে সন্ধি করে মিলিয়ে পড়াকে ঈদগাম বলে তোমরা বাংলা সন্ধি পড়েছ ঠিক সন্ধির মতোই এগুলাও মিলিয়ে পড়তে হবে একটাকে আর একটা সাথে নুন সাকিম বা তানবিনের হরফটাকে যে হরফে নুন শাকিন থাকবে অথবা যে হরফে তানবিন থাকবে ওই হরফটাকে পরবর্তী হরফের সাথে মিলিয়ে পড়তে হবে মনে করো এখানে আমরা একটা উদাহরণ পেশ করতে পারি যেমন রব বুকা এখানে মিম নুন জবর মান এখানে নুনের উপর সাকিন রয়েছে বা জজম রয়েছে এই নুন সাকিনকে আমরা পরবর্তী যে হরফটি রয়েছে রা এ রার সাথে মিলিয়ে পড়ছি মার রব এখানে আমরা নুন হরফটা উচ্চারণ করছি না মার রব পরবর্তী হরফটাকে উচ্চারণ করে আমরা মিলিয়ে পড়তেছি তাহলে আমরা পেয়ে গেলাম ঈদগামের ফলে উভয় হরফ একই সময়ে উচ্চারিত হয় ঈদগামের ফলে নুন সাকিন বা তানবিনের পরবর্তী হরফটি যুক্ত হয় ক্লিয়ার বুঝতে পারলাম আমরা ঠিক একই সাথে আমরা একটি শব্দের সাথেও সম্পৃক্ত হয়ে গেলাম যে উদাহরণটি দিলাম এই উদাহরণটি হচ্ছে আমরা যে বলেছিলাম ইদগামীর হরফ রয়েছে ছয়টি এখানে ছয়টি হরফ সংযুক্ত রয়েছে যেমন মিম নুন র বা সরি তাহলে হচ্ছে ছয়টি হরফ কী কী ছয়টি হরফ হচ্ছে ইয়ার মালুন যেমন ইয়া র মিম লাম ওয়াও নুন শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ ঈদগামের হরফ কয়টি ঈদগামের হরফ হচ্ছে ছয়টি তাহলে আমরা একসাথে মনে রাখার জন্য একসাথে পড়তে পারি এর মালুনের যে শব্দগুলো রয়েছে সরি এর মালুনে যে অক্ষরগুলো রয়েছে যে হরফগুলো রয়েছে এই শব্দে এই ওয়ার্ডে বা এই কালিমার ভিতর যে সমস্ত হরফ রয়েছে এই হরফগুলাই হচ্ছে এই অক্ষরগুলাই হচ্ছে তার ঈদগামের হরফ ঈদগামের হরফ কয়টি তাহলে ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন মনোযোগ দিয়ে শুনবে এবং হচ্ছে এটা আত্মস্থ করে নেবে এখন আমরা জানব এই যে এরমালুন শব্দটি আছে এই এরমালুন অর্থাৎ হচ্ছে ঈদগাম ইদগাম আবার দুই প্রকার দুইভাবে সেটাকে পাঠ করতে হয় কখনও গুন্না করতে হয় কখনো আবার গুন্না ছাড়াও তাকে পড়তে হয় গুন্না ছাড়াও মিলিয়ে পড়তে হয় কখনো গুন্না সহকারে মিলিয়ে পড়তে হয় আমরা তাহলে পেয়ে গেলাম ঈদগাম দুই প্রকার এক প্রকার হচ্ছে গুন্না সহ ঈদগাম আর একটা হচ্ছে বা খোয়া হচ্ছে গুন্না ছাড়া ঈদগাম সহ ঈদগাম হচ্ছে মুনসাকিন বা তাজবর ওয়াও নুন ইয়া এই চাটফের যে কোনো একটি আসলে নুন বা তানবিনকে ওই হরফের সাথে নুন বা তানবিনকে ওই হরফের সাথে এক আলি পরিমাণ লম্বা করে এক আলি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়াকে গুণাসহ ঈদগাম বলা হবে একে গুণাসহ ঈদগামও বলে এরপর এর আবার আরেকটি নাম রয়েছে নামটি হচ্ছে কি ঈদগামে নাকিস যাই হোক আমরা একটি উদাহরণ এখানে পেশ করতে পারি যে ইয়াকুলু এই যে এখানে দেখো নুন সাকিনের পরে আমাদের একটি ঈদগামের হরফ রয়েছে বল তোদেরকে সেটি কি সেই হরফটির নাম হচ্ছে ইয়া ওই চারটে হরফের একটি হচ্ছে ইয়া এই ইয়া থাকার কারণে এখানে আমরা এক আলিফ গুন্না করে পড়তে হবে আমরা পেয়ে গেলাম বলেছিলাম যে যে কোনো একটা হরফ আসলে নুন শাকিম বা বেনকে ওই হরফের সাথে যে হরফটি আসলো ওয়াও ইয়া মেম নুন এই হরফের কোনো একটি আসলেই তার সাথে মিলে এক পরিমাণ গুণনা করে পড়তে হবে মাইয়া কুলু নুন শাকিনে পরে আসছে ইয়া এটাকে আমরা এক আলিপ গুণনা করে পড়ছি আরেকটি হলো গুণনা ছাড়া ইতকাম তাহলে আমরা এটা সহজে পেয়ে গেলাম নুন সাকিন বা তানবিনের পর এয়ার মাল্য শব্দ থেকে দুইটি শব্দ থাকল লাম এবং র এই দুইটি হরফে কোনো একটি হরফ আসলে নুন বা তানবিনকে গুন্না না করে ওই হরফের সাথে মিলিয়ে পড়তে হয় অর্থাৎ তানবিন অথবা নুন যুক্ত হরফটাকে পরবর্তী যে দুইটি হরফ ইদগামের হরফ লাম অথবা র আসে তাহলে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে এর একটি অপর নাম আছে যেমন ইকামে কামিল তাহলে আমরা এখানে একটি উদাহরণ দিতে পারি মিল্লা কা যেমন মিন মিম নুন মিম নুন জের মিন লাম এখানে লামের উপর তাস দিতে আসছে সেদিন আমরা সরাসরি মিম লাম জের মিল লাম জবল্লা মিল্লা এখানে নুনের উচ্চারণটা আমরা করছি না বরং পরবর্তী হরফের সাথে মিলিয়ে পড়ছি তাহলে কি করো নুনটাকে এখানে গুন্না করে পড়তে হবে না ওখানে যদি তান তানবিন থাকতো তাহলেও সেটাকে গুণনা করে পড়তে হতো না তাহলে আমরা মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে গেলাম ইদগাম হচ্ছে দুই প্রকার গুণা সহকারে পড়া গুন্না সহকারে পড়ার হরফ হচ্ছে চারটি ওয়াও ইয়া মিম নুন আর গুণা ছাড়া ইদগাম হচ্ছে আরেক প্রকার তার হরফ হচ্ছে দুইটি লাম এবং র ওটা কীভাবে পড়তে হয় সেটা আমরা দেখলাম যে নুনির এখানে এখানে কি হবে না গুন্না হবে না বরং হচ্ছে পরবর্তী হরফের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন মিল্লা দুমকা ওকে তোমাদেরকে ধন্যবাদ বোঝার জন্য এর পরবর্তী আমাদের আরেকটি রয়েছে হলো ইফফা ইফফা শব্দ আরবি একটি শব্দ এই শব্দটির অর্থ হচ্ছে গোপন করে পড়া ইকফন শব্দের অর্থ হচ্ছে গোপন করা এখানে আমরা গোপন করে পড়ব ইফফার হরফ হচ্ছে পনেরোটি পনেরোটি হরফ আমি একটু বলে দিচ্ছি তোমরা একটু শিখে নেবে যেমন তা ছা জিম দাল দাল জা সিন শিন ফা কফ কাফ এই পনেরোটি হরফ হচ্ছে এখফার হরফ তাহলে নুন শাকিন বা তানবিনের হরফ তানবিনের পর এখফার হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন উক্ত নুন সাকিন বা তানবিনকে চন্দ্রবিন্দু উচ্চারণ করার মতো নাসিকা সংযোগে গোপন করে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়াকে এখফা বলে তাহলে আমরা পেয়ে গেলাম এখফা মানে হচ্ছে গোপন করে পড়া অর্থাৎ এখানে নুন সাকিন এবং তানবিনটাকে তানবিনযুক্ত হরফটাকে বা নুন সাকিনটাকে গোপন করে পড়তে হবে যদি তারপরে নুন সাকিন এবং তানবিনের পরে পরে পরের হরফটা যদি হয় এই পনেরো পনেরোটি হরফের কোনো একটি বুঝতে পেরেছ তাহলে যেমন মিন তাহ তিহাল মিন তাহতিহাল এখানে নুনটাকে আমরা গোপন করে পড়ছি মিন তাহ এখানে নুনটাকে আমরা উচ্চারণ করছি না যেমন দর্র তিং শর্র এখানে আমরা দর্র তিন পড়তেছি না দর্র তিং এখানে আমরা নুনটাকে উচ্চারণ না করে নুনটাকে গোপন করে করছি নাকের ভিতরে এর পরবর্তী উদাহরণটি হলো আমাদের নুন শাকেন এবং তানবিনের ইজহার ইজহার মানে হলো স্পষ্ট করে পরা অর্থাৎ নুন সাকিন এবং তানবিনটাকে আমরা স্পষ্ট করে পড়ব কখন স্পষ্ট করে পড়ব। যখন নুন সাকিন এবং তানবিনের পরে হরফগুলো হবে ছয়টি হরফ থা কোনো একটি হরফ থাকলে তখন তাকে নুন সাকিন এবং তানবিনযুক্ত হরফটাকে অর্থাৎ নুন সাকিনটাকে এবং তানবিনের হরফটাকে কি করে পড়তে হবে তোমার স্পষ্ট করে পড়তে হবে কী কী হরফ থাকলে হামজা হা হা আইন গাইন এই ছটি হরফের কোনো একটি হরফ থাকলে নুন সাকিন অথবা তানবিনের যুক্ত হরফটিকে স্পষ্ট করে পড়তে হবে যেমন মিন হুম এখানে মিনটাকে স্পষ্ট করে পড়ছে মিন হুম মিন আজি আজিজুন আলাইহি যে এরকম এরপরে আসো আমাদের চার নম্বর কল বা একলাভ অর্থ হচ্ছে পরিবর্তন করা পরিবর্তন করে পরা তাজবিদের পরিভাষায় নুন বা তানবিনের পর বা হরফ আসলে ওই নুন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ সহ পড়াকে একলাভ বা কল বলে আমাদের বাংলাও বাংলা ব্যাকরণেও ঠিক এরকমই বিষয় একটি আছে তোমরা খেয়াল করে দেখবে একলাবের হরফ কয়টি এক্লাবের হরফ হচ্ছে একটি আমরা বলেছিলাম তানবিনের পর নুন বা তানবিনের পর বা হরফ আসলে তাহলে বা হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ সহকারে পড়তে হবে যেমন মিম বা আদি এখানে আমরা বলছিলাম নুন বা তানবিনে মিন এখানে মিম নুন জের মিন এরপর আসছে নুন সাকিনের পরে আসছে বা সেজন্য বাটাকে আসার কারণে এই নুনটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করবো মিম বা মিম বা এখানে আমরা নুন উচ্চারণ করছি না বরং মিম পরে বাকি বলছি মিম বা আি স্বামী ওম বাসির স্বামী হয়তো এখানে আমাদের যেহেতু এখানে তানবিন যুক্ত আইনটা আসছিল সেই জন্য আমরা বলতে স্বামী ওম বাসির ধন্যবাদ তোমাদেরকে আশা রাখি তোমরা এই পাঠটিকে ভালো কিছু অনুধাবন করতে পারবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং এই পাঠটাকে তোমরা ভালোভাবে আত্মস্থ করবে নিজের জীবনে বাস্তবায়নের জন্য এবং কোরআনটাকে শুদ্ধ করে তিলবাদ করার জন্য এবং ইসলামিক অজিফাগুলো দোয়াগুলো ভালোভাবে শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তালা আমাকে তোমাকে এবং সারা দেশবাসীকে সকল মুসলিমকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ